Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. প্লেটগুলো সব উঠাও এখান থেকে। বৌদি, বৌদি বরুণের দেরি হচ্ছে, তুমি কি করছো এখানে? ঋতু দেখো না, এখানে একটাও প্লেট নেই। প্লেটই উধাও হয়ে গেছে। বৌদি ওই পরিষ্কার করতে এসেছিল, ওরা তো কেউ চুরি করে নিয়ে চলে যায়নি। এই তো প্লেট। মা, কাল আমি ওই একটা সেটার প্লেট ভেঙে ফেলেছিলাম না, তাই আর। হ্যাঁ, কিন্তু বাকি প্লেটগুলো কোথায়? মা, সেটটা তো খারাপ হয়ে গেল না, তো আমি দিয়ে দিলাম। কাকে দিয়ে দিয়েছো? সাফাইওয়ালাকে। এবার বাড়িতে যখন অতিথি আসতো, আমরা অন্য কালারের প্লেট দিতাম, তাহলে খারাপ লাগতো, তাই না? তো সেই জন্য আমি নতুন একটা নিয়ে এলাম। ওগুলো এমনিতেও পুরনো হয়ে গিয়েছিল। চলুন আপনাকে দেখাচ্ছি। এই দেখুন পিসি, তুমিও দেখো। মা, এই দেখুন না কি সুন্দর, না একদম লেটেস্ট ডিজাইন, আর কালারটাও কি সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেসব না হয় ঠিক আছে, কিন্তু দামটা কত পিসি? আমি ডিসকাউন্ট দিয়ে না 10,000 টাকা দিয়ে নিয়েছি। এটা পড়ে গেলেও ভাঙবে না, এটাকে আনব্রেকেবল বলে। ভাঙবে না? মা, টেনশন নেবেন না, আমি কাল গিয়ে এক্সচেঞ্জ করে আনবো, গ্যারান্টি আমার। আর তাছাড়াও ওখানে আরো অনেক ভালো ভালো ডিজাইন আছে। আর ব্যাস, শ্রদ্ধা এসো, তোমাকে অফিসে ছেড়ে দিচ্ছি। এমনিতেও তোমার অফিসটা আমার অফিসের কাছাকাছি। না না, আপনি চলে যান, আমি অটো করে চলে যাব। আচ্ছা, আমি বাইকে যাব, সেটার পেট্রোল, তুমি অটোতে যাবে, সেটার ভাড়া, এইরকমভাবে জমাবো টাকা। নিজেই তো সবসময় বাজেট বাজেট করো, এখন একসাথে গেলে তো টাকা আমাদেরই বাঁচবে। এসো। রাস্তায় অনেক গর্ত আছে, ধরে বসো, নাহলে কিন্তু পড়ে যাবে। বললাম না ধরো। আরে চেপে ধরো, নাহলে পড়ে যাবে তুমি। সে রাস্তা যতই খারাপ হোক না কেন, সে যতই ব্রেকার হোক, তুমি আমার দায়িত্ব, তোমাকে তোমার গন্তব্যে আমি পৌঁছাবো। এইটুকুও ভরসার যোগ্য নও তুমি। তোমার বাপের বাড়িতে যখন একটা প্লেট ভেঙে যায়, তোমরা পুরো সেট ফেলে দাও, নাকি তোমার বুদ্ধিটা ওখানেই ছেড়ে এসেছো তুমি? গত 24 ঘন্টায় তুমি কত খরচা করেছো জানো তুমি? 6,000 টাকা বাড়ি পরিষ্কারের জন্য দিয়েছো, 10,000 টাকার ডিনার সেট নিয়ে এসেছো, 16,000 টাকা তুমি একদিনে খরচা করে দিয়েছো। এইভাবে সংসার চালাবে তুমি?
বৌদি, বলতে তো চাই না কিন্তু ওই যে বাইরে থেকে 1000-এর মিষ্টি এসেছিল ওটা বোধহয় তুমি জুড়তে ভুলে গেছো। আমার হিসেবে গত 24 ঘন্টায়ও 17,000 উড়িয়ে দিয়েছে। 17,000 কীর্তি, সংসার আমিও করেছি, সমস্যার মধ্যে দিয়ে আমিও গিয়েছি, আর তুমি তুমিও কোনো উল্টোপাল্টা খরচা করার মতো বড়লোক বাড়ির মেয়ে নও যে এভাবে খরচা করছো তুমি। বলো এরকম কেন করছো তুমি? মা, ওই অ্যাকচুয়ালি আমি না, খরচা যে করেছে উত্তরও সেই দেবে। থ্যাংক ইউ ড্রপ করার জন্য। এমন কিছু তো আর করিনি, কাছেই অফিস তাই ড্রপ করে দিলাম, স্পেশালি তোমাকে ছাড়তে আসিনি। আপনার টিপটা ছড়িয়ে গেছে। আরে এটা আপনি কি করছেন? এরকম করলে চারদিকে আরো ছড়িয়ে যাবে। আজ একটা জিনিস নোটিস করলাম, কি যখন সকালে বাবা আপনাকে টাকা দিচ্ছিল তখন আমি ওনার চোখে আপনার জন্য গর্ব দেখেছি, আর আপনার চোখে খুশি আর আনন্দ দেখেছি।